তো ফিরে এলাম তোমাদের কাছে আবার একবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ এই ভিডিওতে তোমাদের কাছে নিয়ে এলাম একটা নতুন তাজা ফ্রেশ গেম, গেমের নাম ডার্ক রিডল টু। তো ভাই চলো গেমের মধ্যে ঢুকে যাই। আর গাইস এই গেমে আমরা দেখতে পাচ্ছি এখন আপাতত দুটো লেভেল আছে, দুটো চ্যাপ্টার আছে, সিটি স্টোরিজ আর কাউ কার অ্যান্ড ওয়ান বিগ ইউএফও। তো ভাই আজ আমরা ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা প্লে করবো, সিটি স্টোরিজ, ঠিক আছে। এই চ্যাপ্টারটা আমি ভাই খেলেছি একদম ফুল, একদম দারুণ মজার আছে। তোমরা যদি দেখো তোমরা বুঝতেই পারবে কতটা মজার আছে। ওকে তো গাইজ আমরা গেমে এসে গেছি আর এখন তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউশন করিয়ে দিচ্ছি মিস্টার ব্যানশির সঙ্গে। এরা হচ্ছে আমার নেইবার আর মিসেস আগাথা, আর এই সাইড আছে পুলিশম্যান যে ঘোরাঘুরি করছে এখানে, আর ওই সাইডে পিটার দাঁড়িয়ে আছে। আর আর তোমাদের দেখাবো আরও কয়েকজন আছে এখানে, যখন এখানে ব্রাশ করছে মিস্টার মিসেস মানে ম্যারি বাচ্চা মেয়ে, আর এখানে মিস্টার কাও আছে, আর এই সাইডে আছে আমার নেইবার যে ঘোরাঘুরি করছে এখানে। তো ভাই একটা দারুণ মজার গেম হবে এখানে। তো কি করব আমরা, তো এখানে তোমরা দেখতে পাবে আমার কাছে কিছু ওয়াটার বল আছে, যে ওয়াটার বলগুলো প্রথমে আমাকে তো এই ট্রলিতে উঠতে হবে। এই ট্রলিতে ওঠার পর আমরা কি করব ভাই, আমার কাছে কিছু ওয়াটার বল আছে আর ওই ওয়াটার বলগুলো আমি ছুঁড়ে মারবো আমার নেইবারদের গায়ে। তো চলো প্রথমে আমি ব্র্যান্ডসির গায়ে ছুঁড়ে মারি, আর ওর গায়ে ভাই লেগে গেছে, ওকে ভাই রাগিয়ে দিয়েছি। তো ভাই এখন কি করব, যত আমার নেইবার আছে এখানে সবার গায়ে ভাই এই এগুলো ছুঁড়ে মারবো আমি এখানে। আর এই সাইডে এ ছিল ভাই এখান মিসেস আগাথা, এর গেও ছুঁড়ে মারে। তো ভাই আমাকে ছুঁড়ে মারতে হবে যতক্ষণ না আমার টাস্ক কমপ্লিট হচ্ছে, ততক্ষণ আমাকে ছুঁড়ে মারতে হবে এইরকম। আর এখন পুলিশের গায়েও ভাই আমি মারতে থাকবো, কিন্তু পুলিশের গায়ে আবার একবার, আর ওই সাইডে পিটার দাঁড়িয়ে আছে, পিটারকেও ভাই মারতে থাকো, পিটারকেও ভাই মারতে থাকো। ওকে ঠিক আছে। আর এই সাইডে কে আছে, ম্যারি দাঁড়িয়ে আছে, তো ম্যারির গায়ে লাগছে, হ্যাঁ লেগে গেছে। আর এই সাইডে কে আছে, মিস্টার কাউ, মিস্টার কাউকে মারো ভাই, মিস্টার কাউকে ওয়াটার বেলুন মারো। আর এই সাইডে মিস্টার নেইবার কাই ভাই মেরেই দিলাম। আর এই সাইডে আর কে আছে আমরা দেখতে পাচ্ছি, মিস্টার ব্র্যান্সি। ওকে ঠিক আছে ভাই, মিস্টার ব্র্যান্সির একদম মুখ ছোটা করে দিলাম একদম। আর এই সাইডে মিসেস আগাথাকেও দিলাম। তো চলো ঠিক আছে, আর কি আছে, আর পুলিশম্যান আছে, কিন্তু পুলিশম্যানকে ভাই এত রোগা জোর গায়ে লাগছে না। চলো আর পিটারকে লাগছে না, পিটার হচ্ছে একজন ফার্মার, ঠিক আছে। আর তোমাদের দেখো পিটার কি লোক আছে। তো চলো এই সাইডে দেখা যাক, একেও ভাই দিলাম, আর কয়েকটা দিতে হবে এই মিস্টার নেইবারকে ভাই আর কয়েকটা ছুঁড়ে মারলেই হয়ে যাবে আমাদের কাজ। তো আর কাকে দেওয়া যায়, মিস্টার ব্র্যান্সি। ওকে ঠিক আছে। তো আমাদের মোটামুটি প্রথমের টাস্ক আমাদের কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো এখন জাস্ট তোমাদের লাস্ট সিনটা দেখাচ্ছি আমরা কীভাবে আমাদের মিস্টার নেইবারের গায়ে এই ওয়াটার বেলুনটা ছুঁড়ে মারলাম, ওয়াটার বলটা ছুঁড়ে মারলাম। তো দেখো আমার নেইবারের অবস্থা কি হয়ে গেছে। তো খতরনাকভাবে এই প্র্যাঙ্ক মানে এই গেম প্লে করলাম। তো চলো আমরা নেক্সটের দিকে এগিয়ে যাই। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের নেইবার এনেছে একটা পার্সেল, যে পার্সেলটা আমাদের নেইবারের মানে আমার প্রতিবেশীর কয়েকজন লোকের নামে দিয়েছে। তো ওদের ভাই আমি এই পার্সেল পৌঁছে দিয়ে আসব, আমার বাড়ির সামনে ট্রলিতে রেখে দিয়েছে এই আইটেমগুলো আমাদের নেইবার আঙ্কেল যে আছে ও এনেছে। তো আমাকে এই আইটেমটা কাকে দিতে হবে, এটা ব্র্যান্ডসির নামে আছে একটা, তো ব্র্যান্ডসির নামে একটা আছে আর একটা আছে মিস্টার কাওয়ের নামে। তো প্রথমে আমরা যাবো মিস্টার কাওয়ের কাছে আর মিস্টার কাউকে এইটা দেব। তো চল মিস্টার কাউকে এটা দিয়েছি, এবার চলো ব্র্যান্ডসির কাছে, ব্র্যান্ডসি কোথায় আছে ভাই আমরা চেক করব। আর মিস্টার ব্র্যান্ডসি আছে ওই সাইডে, তো ফটাফট ব্র্যান্ডসির কাছে যাব আর ব্র্যান্ডসির কাছে গিয়ে দেখব এই পার্সেলটা দিয়ে দেবো ব্যাস। তো বাস আমাদের কাজ হয়ে গেছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি ভাই মিস্টার নেইবার মানে মিস্টার ওই নেইবার আঙ্কেল যে ডার্ক রিডলওয়ালা নেইবার আঙ্কেল, ওই আঙ্কেল ভাই এর মধ্যে কিছু খারাপ ক্রিয়েচার পুরে দিয়েছে, ভর্তি করে দিয়েছে। তো এবারে ভাই আমরা কি করব, যে পার্সেলগুলো আমরা এনে দিয়েছিলাম একে, এদেরকে মিসেস আগাথাকেও দিয়েছিলাম, তো এর কাছেও একটা আছে আর একটা আছে পিটারের কাছে। তো এই আইটেমগুলো আমরা পুরো নিয়ে নেব, তারপরে আমরা কোথায় যাব, আমরা যাব ওর কাছেই মানে মিস্টার নেইবারের কাছে এই পার্সেলগুলো দিয়ে আসবো। তো ও নিজেই ভাই কী অবস্থা দেখো হবে। তো চলো আরও সামনে যা যাক,
মিস্টার নেইবার আমাদের এই রকম প্র্যাঙ্ক করছে, মানে খারাপ কাজ করছে আমাদের সঙ্গে, তো আমরাও ভাই ওকে ছাড়বো না একদম, আমরাও ভাই এই খারাপ কাজ করবো ওর সাথে। তো চলো, পিটারের কাছে আরেকটা পার্সেল আছে, ওই পার্সেলটা আমরা নিয়ে নেবো। চলো চলো সামনে, চলো সামনে, চলো চলো। বাস ভাই এসে গেছি পিটারের কাছে। পিটার ভাই সবসময় উপরেই থাকে একদম, আরামসে একদম উপর থেকে সব কিছু দেখে। তো আমরা এখানে এসে গেছি পার্সেল নিয়ে, চলো এখান থেকে। তো চলো জাস্ট আর একটু, তো এখন যাব এই পার্সেলগুলো নিয়ে করতে যাব আমাদের নেইবার আঙ্কেলের ঘরে। ঘরে মানে ও বাথরুমে স্নান করছে, ঠিক আছে, ওখানে আমরা এই পার্সেলগুলো দিয়ে দেবো। তো কী হবে তোমরা দেখতে পাবে, জাস্ট একটু ওয়েট করো। আর এখানে দেখো ওই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই স্নান করছে। তো এখন জাস্ট আমরা এই সাইডে এইটা নেব, আবার ভেঙে দিয়েছি আমরা ডোর, আর স্নান করার মুডে আছে। তো এখন জাস্ট আমরা এই আইটেমগুলো এখানে ফেলে দিলাম, পাশ ফেলে দিয়েছি। তো ভাই এখান থেকে কেটে পড়ো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পার্সেলগুলোর মধ্যে যে কিছু ক্রিয়েচার আছে, এলিয়েন ক্রিয়েচার, ভাই আমাদের আঙ্কেলকে একদম খারাপ করে দিয়েছে, একদম অবস্থা খারাপ করে দিয়েছে। তো এবারে আমরা দেখতে পাবো এখানে আরও একটা নতুন কাজ, মানে নতুন প্র্যাঙ্ক বলতে পারো। তো চলো আমরা কী করব, আমরা যাব নেইবারের এলাকায়। তো তার আগে আমাকে কী করতে হবে, এখানে কিছু অ্যাপেল এখানে নিয়ে নিতে হবে, এখানে পড়ে আছে ভাই ফ্রির জিনিস, তো কাজে লাগতে পারে এই অ্যাপেলগুলো। তো এখন জাস্ট আরও সামনে যাব, এবারে আমাকে যেতে হবে ব্যাকইয়ার্ডে। আর ব্যাকইয়ার্ডে গিয়ে আমরা কী করব, চলো সামনে দেখো এখানে অনেক নতুন নতুন আইটেম একদম। তো ও ও ওখানে আঙ্কেল দাঁড়িয়ে আছে। তো প্রথমে আমরা কী করবো, ওকে ছুঁড়ে মারবো এই অ্যাপেলটা। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে, আর এখানে কিছু ট্র্যাপ দেওয়া আছে দেখো এখানে, এই ট্র্যাপ ভাই আমাকে খুব বেঁচে যেতে হবে এই সাইডে, সাবধানে। তো চলো উপরে যাওয়া যাক। আর আমরা এই সাইডে এসে গেছি, আর আঙ্কেল কে আসছে এখন দেখতে পাচ্ছি না, আঙ্কেলকে কোথায় আছে, আচ্ছা ওই সাইডে কোথাও আছে। আচ্ছা 9 সেকেন্ডের জন্য আবার কোথায় আটকে গেছে, একদম নিজের গায়ে লেগে গেছে এই ট্র্যাপ। তো আমরা কী করবো, এখানে একটা দূরবীন আছে কিংবা বাইনোকুলার আছে, এই বাইনোকুলারটা আমাকে জাস্ট দেখতে হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আঙ্কেল আছে, ওর একটা ডুপ্লিকেট একটা বডি আছে, যে বডির মধ্যে এই ক্রিয়েচার এলিয়েন ভরা আছে, ঠিক আছে, এলিয়েন দেওয়া থাকে ওর বডির ভেতরে। তো ওই এলিয়েন কাজ করে মাঝে মধ্যে, তো এই জিনিসটা আমরা দেখে নিয়েছি। তো এখন কী করবো, এখানে একটা সিডি আছে, এই সিডিটা আমাকে নিয়ে দিতে হবে। কোথায় দিতে হবে, রিপোর্টার যারা আছে ওদেরকে দিতে হবে। তো চলো চলো উপরে যাওয়া যাক। আর উপরে আমরা এসে গেছি, আর এখানে আঙ্কেলের ম্যাও বসে আছে। তো চলো এই সাইডে বাস ভাই, আর একটু জাস্ট আমাকে নিচে নামতে হবে। তো এখন আমরা কোথায় যাব, এই সাইডে যাব, চলো ঠিক আছে। তো এখন আর একটু জাস্ট, হ্যাঁ ভাই এখানে এসে গেছি। তো এখন আমাকে এটা নিতে হবে, নেওয়ার পর আমাকে যেতে হবে কোথায়, প্রেসওয়ালাদের কাছে যেতে হবে, প্রেসওয়ালাদের আমাকে এই সিঁড়িটা দিতে হবে। আর এটা লক আছে, এটা খুলছে না। তো চলো উপর দিয়ে যাওয়া যাক, আর উপর দিয়ে যাওয়ার পর আমরা ফটাফট ভাই নেমে পড়ব। তো এই সাইডে যেতে হবে, আর এই সাইডে যাওয়ার পর জাস্ট আমাকে উপরে উঠতে হবে। ওকে নাইস। তো এখন ও এখানে না, অনেকটা উপরে চলে এসেছি ভাই, অনেকটা উপরে চলে এসেছি, এতটা উপরে আসা দরকার ছিল না। তো আমরা এই সাইডে যাব, এই সাইডে যাওয়ার পর এই সাইডে যাব, আর এই সাইডে বাস ভাই আমরা অনেক দূরে, মানে অনেকটা কাজ করে নিয়েছি। তো চলো এই সাইডে, চলো বাস ভাই এই সাইডে এসে গেছে। আর ওই সাইডে দাঁড়িয়ে আছে প্রেস গাড়ি, প্রেস ভ্যান। তো এখন জাস্ট আমরা এই সিডিটা এখানে দিয়ে দিয়েছি। তো এবারে এখানে দেখতে পাচ্ছ টিভি দেখছে আমাদের মিস্টার নেইবার আঙ্কেল। তো ও নিজের খবর নিজেই দেখবে এখানে ভাই, ফেসে যাবে। তো চলো দেখো এখানে হু ইজ মিস্টার নেইবার, মিস্টার নেইবার আসলে একজন এলিয়েন। তো এই সিন আমরা দেখে নিয়েছি। তো এখন জাস্ট আমরা নেক্সটে যাবো, আর নেক্সটে দেখতে পাবো নেইবার আঙ্কেল আমার পেছনে পড়ে যাবে, আমার পেছনে কিছু এলিয়েন ছেড়ে দেবে, এলিয়েন ক্রিয়েচার ছেড়ে দেবে। তো চলো এই সাইডে দেখো আমাকে ভাই ছুটাচ্ছে, আর এই সাইডে দেখো আমার পেছনে লাগিয়ে দিয়েছি ওই এলিয়েন ক্রিয়েচারদের। তো ভাই আমি একটা খাতনাকভাবে বদলা নেবো, খাতনাকভাবে মানে খাতনাকভাবে ওদেরকে ভাই মেরেই ফেলবো একদম। আর এখানে একটা গাড়ি আছে, আর এই গাড়ি জাস্ট আমাকে চালাতে হবে। তো ভাই এই গাড়ির মধ্যে থাকলে আমাকে ওই এলিয়েনরা আমাকে কিছু করতে পারবে না। তো খুব সাবধানে আমাকে যেতে হবে। তো কিছু বক্স আছে, ওই বক্সগুলোকে আমাকে জাস্ট এড়িয়ে যেতে হবে, আর ওর ওপরে যদি পড়ে যায় তাহলে আমি সঙ্গে সঙ্গে একদম ডেড হয়ে যাবো। ডেড মানে একটু টাইম লাগবে, এই গাড়ি ড্যামেজ হয়ে যাবে, তারপর আমরা এই কাজ করতে পারবো না। এই সাইডে এই ক্রিয়েচারগুলোকে ভাই স্পিড কমে গেল আমার, লালের উপরে যাওয়া যাবে না, লালের উপরে গেলে ভাই স্পিড কমে যাবে, যেমন এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ। ও ত্রি এখানে কন্ট্রোল হলো না ভাই আমাদের একদম। তো চলো আরও একটু সামনে যাওয়া যাক, এটাকে আগে মারি। ওকে ঠিক আছে ঠিক আছে, ওকে নাইস। তো ভাই আমাকে বেশ তাড়াতাড়ি একদম ফটাফট এই কাজগুলো করতে হবে, নাহলে আমরা সামনে যেতে পারবো না। বাস ঠিক আছে, তো এই সাইডে চলো, এই সাইডে ভাই আটকে যাচ্ছি আমি একদম এদেরকে মারার ধান্দায়। ওকে ঠিক আছে ঠিক আছে, ওকে নাইস 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 ভাই মেরে দিয়েছি অনেকগুলো। আর কয়েকটা আছে এই ক্রিয়েচার যাদের ভাই মেরেই ফেলবো একদম আমি।
ওকে পাস ভাই, একদম কড়াক 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 করে মেরে দিচ্ছি সবাইকে, আর ওরা কিছুই করতে পারছে না। কিন্তু এটাকেও মারা গেল না, খুব চাল্লা গেছে এটা একদম। তো চলো আরও সামনে যাওয়া যাক, আরও সামনে দুটো আছে এখানে। ও ও তেরি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর কয়েকটা আছে, আর কয়েকটা আছে, জাস্ট আর কয়েকটা আছে, ওদের মারা মেরে দিলেই ভাই কাজ হয়ে যাবে। তো চলো হয়ে গেছে, আর ভাই কোথায়, আরও সামনে আছে দেখতে পাচ্ছি আমরা। তো চলো 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 চলো, অনেকটা দূরে চলে গেছে। ওকে ঠিক আছে, এই ব্লু কালারের ওপর দিয়ে যদি যাই তাহলে ব্লু কালারের উপর দিয়ে গেলে ভাই স্পিডটা বেড়ে যাবে আমাদের। ওকে ঠিক আছে, আরও দুটো তিনটে চারটে কটা আছে ভাই, চলো সামনে যাওয়া যাক। আরও একটু জাস্ট একেও মেরে দাও একদম ফাটাফাট করে, একেও মেরে দাও বাস ভাই। আর একটু জাস্ট, আর একটু জাস্ট, তারা কোথায় যাচ্ছে, পালিয়ে কোথায় পালিয়ে যাচ্ছে, জানে তো মরবে, কেন এসেছে এখানে এতগুলো। দেখো আমাদের আঙ্কেল এতগুলো এলিয়ানকে পুষে রেখেছে ঘরে, কী খাতেনাক আঙ্কেল এখানে আমাদের পাড়াতেই আছে। তো চলো আর একটু জাস্ট আমরা এর উপর দিয়ে যাবো, এর উপর দিয়ে যাবো, একেও পিছে দাও, একেও পিছে দাও, একেও পিছে দাও ভাই, কতগুলোকে আমাকে মারতে হবে, অনেকটা সময় হয়ে গেলো। ওকে সব কটা মেরে দিয়েছি আমরা, আর এখানে আমাদের উইনও হয়ে গেছে। তো এবারে আমরা যাচ্ছি নেক্সট, আর একটা লেভেল আছে যে লেভেলটা আরও খাতেনাক আছে। তো এই লেভেলে আমরা যাবো কোথায়, আমরা যাব আমাদের নেইবার আঙ্কেলের ঘরে, ঠিক আছে। নেইবার আঙ্কেলের ঘরে গিয়ে ভাই নেইবার আঙ্কেলকে একটা অন্যরকম শাসি দেবো, একটা মজা দেবো। তো চলো সামনে যাওয়া যাক, সামনে যাওয়ার পর প্রথমে আমরা এই অ্যাপেলটা নেব। এই অ্যাপেলটা নেওয়ার পর আমাদের নিতে হবে ওর ঘরে যেতে হবে, ঘরে যাওয়ার পর প্রথমে আমাকে ঘরে ঢুকতে হবে। ঘরে একটা আইটেম আছে, যে আইটেমটা আমাদের নিতে হবে, একটা ওয়্যার কাটার আছে, যে ওয়্যার কাটারটা আমরা বরাবর দেখি এই সাইডে থাকে, ঠিক আছে। তো এটা নিয়েছি, তো এবারে আমাকে কোথায় যেতে হবে। ওকে আঙ্কেল কোথায় আছে এখন চেক করবো, কিন্তু আঙ্কেল মনে হয় উপরে চলে গেছে আমার এই ওপর থেকে লাফানোর শব্দ পেয়ে। তো চলো এখানে আমরা এসে গেছি, আর এখানে আসার পর আমাদের কী করতে হবে, ভেতরে ঢুকতে হবে। ওকে ভেতরে ঢোকার পর আমাদের প্রথমে এই আইটেমটা নিতে হবে, তো এই ওয়্যার কাটারটা, এটা নেওয়া হয়ে গেছে। তো এবারে চলো এখান থেকে ওই সাইডে, আর এখন জাস্ট আমাদের যেতে হবে ঠিক এই জায়গায়। তো এবারে আমাকে খুলে ফেলতে হবে এই ফ্রিজটা, ঠিক আছে। তো এবারে ভাই এখান থেকে কেটে পড়ো, এবারে এখান থেকে কেটে পড়ো, আর আমাদের আঙ্কেল ভাই ওখানে ফেঁসে যাবে। চলো আমার ঘরে যাই আমি একদম, বাস আমরা ঘরে এসে গেছি, আঙ্কেল ওপর থেকে আসছে, আর এখানে দেখেন ফ্রিজ খোলা আছে, কে খুললো ফ্রিজ এখানে, আর ওপর থেকে জল পড়ছে ওর খেয়াল নেই, আর এখানে দেখো জল পিছলে একদম কী হয়ে গেছে, আর আঙ্কেল এখানে পুরো একদম বরফ হয়ে গেছে। তো চলো মোটামুটি এটুকুই ছিল আজকের সিটিস স্টোরিসের মধ্যে, যে কটা লেভেল আছে কমপ্লিট করলাম। তো তোমাদের কেমন লাগলো বলো এই ডার্ক রিডেল গেম ভাই, আমার তো হেভি লেগেছে একদম, মানে অন্যরকম একটা মজার আছে এই গেমটা। আর পরে যে কাউ কার অ্যান্ড ওয়ান পিক ইউএফও, তো এই লেভেলটা আমি নেক্সট ভিডিওতে আনবো। তো আজ মোটামুটি এখানে ভিডিও শেষ করছি, তো চলো দেখাবে নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই সঙ্গে থাকবে, ভালো থাকবে, বাই।